নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো গ্রামের অভ্যন্তরে চাষাবাদ যে সমস্ত জায়গাতে করা হয় বা বাগান যে সমস্ত জায়গাতে করা হয় সেই জায়গাটি। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু গাছ রয়েছে। এই যে গাছগুলি রয়েছে এগুলি হচ্ছে লেবু গাছ, এবং আরও কিছু গাছ দেখতে পাচ্ছেন, যেমন সুপারি গাছ রয়েছে সারি দিয়ে লাগানো। তো এখানে সুপারি গাছ, এরকম লেবু গাছ, আরও আশেপাশে দেখবেন যে কিছু কিছু নারিকেল গাছ রয়েছে, কিছু বাঁশের ঝাড় রয়েছে, এবং আরও কিছু ফলের গাছ রয়েছে যেগুলো বার্ষিক ফল দেয়, যেমন কাঁঠাল গাছ, এই সমস্ত গাছ রয়েছে। এই রকম বাগানের একটা সুবিধা কি জানেন, এই বাগানগুলি করতে আপনাকে শ্রম বেশি দিতে হয় না। এখানে আপনি গাছপালা একবার লাগিয়ে খুব কম পরিচর্যা করে কিন্তু আপনি ফসল পাবেন। কিন্তু যেহেতু আপনি এখানে শ্রম কম দিচ্ছেন, সময়ও কম দিচ্ছেন, তাই ফসল কিন্তু এখান থেকে আপনি বেশি তুলতে পারেন না, এটা আপনার সীমিত। যেমন ধরুন সুপারি গাছে ফল হবে বছরে একবার, নারকেল গাছে সারা বছরই ফল হয় কিন্তু সেটা সীমিত থাকে, কাঁঠাল গাছে ফল একবারই হবে বছরে, আর আম গাছ, যে সমস্ত আম গাছ রয়েছে সে সমস্ত আম গাছেও বছরে একবারই ফল হবে। তবু এই সমস্ত বাগান করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এটি দেখুন, এটি হচ্ছে খড়ি কাঠি। খড়ি গাছকে কেটে এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে যাতে এই গাছগুলো শক্তপোক্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে হোগলা বলা হয় এগুলিকে। এই হোগলা দিয়ে গ্রামাঞ্চলে মাদুর তৈরি হয় একরকমের। এমনি মাদুরের কাঠিগুলো হয় একটু সরু, কিন্তু এই হোগলা দিয়ে তৈরি মাদুরগুলো একটু চওড়া টাইপের হয়, যেটার ব্যবহার কিন্তু গ্রামাঞ্চলেই রয়েছে, শহরাঞ্চলে ওটার ব্যবহার খুব একটা দেখা যায় না। আপনারা একটু পার্শ্ববর্তী অঞ্চলটা দেখুন, তো দেখুন জায়গাটি কিন্তু খুবই নির্জন, আশেপাশে দ্বিতীয় ব্যক্তি দেখতে পাবেন না। এই যেটি দেখছেন সামনে, এটি খড়ি বন। এই খড়ি গাছগুলি পানের বরজে পান গাছকে অবলম্বন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই খড়ি কাঠিকে আঁকড়ে ধরে পান গাছ ওপরে ওঠে, জলে ডুবিয়ে রাখা হয় যাতে এটি শক্ত হয়। এই গাছগুলি একবার কেটে ফেললে আর দ্বিতীয়বার লাগাতে হয় না, কারণ এর শেকড়গুলি মাটির মধ্যে থেকে যায় এবং সেখান থেকে নতুন গাছ হয়। এইসব জায়গায় আপনি যতটা সহজে দিনের বেলা ঘুরে বেড়াতে পারবেন, সন্ধে নামার পর কিন্তু আপনি আর স্বচ্ছন্দভাবে ঘুরে বেড়াতে পারবেন না। যদিও দিনের বেলাতে এই জায়গাগুলিতে গবাদি পশুর জন্য কিন্তু নিরাপদ না, কারণ এখানে শেয়াল, ভাম এরকম ধরনের প্রাণী রয়েছে যারা কিন্তু গবাদি পশু দেখলে আক্রমণ করে ফেলে এবং তাদেরকে মেরে ওরা খেয়ে নেয়। এই একই জিনিসটাই ঘটে রাত্রের বেলা মানুষদের প্রতি। দিনের বেলা সাধারণত এই সমস্ত জন্তুগুলি মানুষদের আক্রমণ করে না, কিন্তু রাত্রিরে ওরা কিন্তু মানুষদের আক্রমণ করে ফেলে। এরকম ঘটনাও ঘটেছে যখন এই সমস্ত জন্তুগুলি রাত্রিবেলা কোনো মানুষকে একাকী পেয়ে আক্রমণ করে বসেছে, ইভেন তাদের কামড়ের চোটে সেই মানুষটি মারাও গেছেন, এরকম খবরও কিন্তু আমি শুনেছি। এই সমস্ত জায়গায় গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা কিন্তু এখন অনেক অভ্যন্তরে চলে এসেছি এবং এখান থেকে ফিরে যাওয়া কিন্তু একটু কষ্টসাধ্য যারা এই জায়গাতে নতুন আসবে, কারণ এই জায়গা না অনেকটা সিমিলারিটি রয়েছে একটা অঞ্চলের সাথে অন্য অঞ্চলের, দেখে মনে হবে একই জায়গা দিয়ে যাচ্ছি কিন্তু না। এই খড়ি বন এবং যে হোগলা বন রয়েছে এগুলি কিন্তু গ্রামের মানুষের কাছে একটা অর্থনৈতিক অবলম্বন। এই খড়ি আর হোগলা বিক্রি করে কিন্তু গ্রামের মানুষ অর্থ উপার্জন করে থাকে। এখানে খড়িটা কাটা হচ্ছে, এই খড়ি কেটে ওই রকম জলে ডুবিয়ে রাখা হবে, রেখে ওই কাঠি বের করা হবে, তারপরে সেটা বরজে লাগানো হবে। তো এইরকম খড়ি কাঠি যে রয়েছে, এরকম খড়ি কাঠি কাটা এবং তাকে প্রসেস করা, এর সাথেও কিন্তু কিছু মানুষ যুক্ত রয়েছে, সেটির সংখ্যা খুবই কম। ওই যে দেখুন একজন ব্যক্তি খড়ি কাটছে, তিনি কিন্তু এই পেশাতেই রয়েছেন।
এই জায়গাটাই আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে জায়গাটি কতটা বিস্তৃত এবং কিন্তু প্রান্তরবিহীন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটা পুরোটাই এরকম হরিবন হয়ে রয়েছে। এখন অঞ্চলটি শহর থেকে অনেকটাই দূরে এবং শহরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একেবারে নির্জন। এই যে দেখুন, আমি একটু ভেতর দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা বিস্তৃত, এবং দেখুন ভিউটাও বেশ সুন্দর। এখানে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় গাছ এবং যেন ধানের ক্ষেতের মতো লাগছে, সবুজ একেবারে। তো এটা আমি ক্ষেত থেকে তুলছি ছবিটি, এবার একটু আমি উঁচু জায়গা থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা বিস্তৃত। দূরে প্রান্তর, এবারে আমি আপনাদের বাগানের ভেতর দিকে দেখাবো। এই যে মাটিটা একটা ঢিপি করে রাখা হয়েছে, এটা কিন্তু বড়জের কাছে ব্যবহার হয়, বড়জে পানের গোড়ায় ব্যবহার করা হয়, যাতে করে ওই জায়গাতে পানের গোড়ায় জল না জমে, তার জন্য ওটা দিয়ে উঁচু করে দেওয়া হয়। তো এখানে এরকম জমা করা থাকে, তারপরে মানুষ মানে যারা চাষি রয়েছে তারা তাদের প্রয়োজন মতো কেটে নিয়ে যায়। এখন এখানে এরকম কলা গাছের বাগান রয়েছে, বাগান বলতে এগুলি ঠিক বাগান বলা যায় না, এগুলি কিন্তু মানুষ লাগিয়ে রাখে শুধুমাত্র ফসল পাওয়ার জন্য, সেখান থেকে কিছু উপার্জন হবে এবং নিজেদের খাবার এবং রান্না কাজেও লাগে। এখানে কিন্তু মানুষ ব্যবসায়িকভাবে এটা করছে না, কারণ এগুলো দেখে বুঝতে পারছেন এগুলিতে কিন্তু অতটা যত্ন করা হয় না। দুটি বাগানের মধ্যেকার একটা অঞ্চল, এটা একটা পোকার বলে, এটা কিন্তু জল যাওয়ার রাস্তা এবং দুটি বাগানের মধ্যে সীমানা নির্দেশ করে। তো এইরকম বাগানে বেশি আপনি কিন্তু এই সুপারি নারকেলের বাগানই দেখতে পাবেন। এই সুপারিগুলো কী কাজে লাগে বলুন তো? দেখবেন টিভিতে অনেক সময় বিজ্ঞাপন দেখে থাকেন, পান পরাগ, পান বাহার, ওই যে জিনিসগুলি, এগুলি কিন্তু এই সুপারি থেকেই তৈরি হয়। যাই হোক, ওই সমস্ত জিনিসগুলি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, তো আপনারা কোনোভাবেই ওই সমস্ত জিনিসের প্রতি আসক্তি রাখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে দেখুন, এটি একটি বরজ, পানের বরজ, এবং পানের বরজকে এরকম ঘিরে দেওয়া হয়েছে এবং তার পাশে এরকম রাস্তা রয়েছে যেটি মাটিরই সম্পূর্ণ, এবং পাশে দেখুন কিছুটা জমি রয়েছে, এখানে কিছু ঘাস আগাছা হয়ে রয়েছে এবং সারি সারি কলা গাছ রয়েছে। এই অঞ্চলে চাষাবাদ করা হয়, কিছু ফসল দেওয়া হয়, মানে যেগুলো শাক সবজি যেমন চাষ করা হয়, হয়তো কোনো সময় আলু, কোনো সময় ঢ্যাঁড়স। আচ্ছা দেখুন, এখানে সারিবদ্ধ নারকেল গাছও আপনি দেখতে পাবেন। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনারা দেখছেন, এর সাথে যুক্ত আছে যেই সমস্ত ব্যক্তি, ওনারা কিন্তু সম্পূর্ণ কৃষক না, ওনারা এই সমস্ত কাজগুলো করছেন অবসর সময়ে অন্য কাজের ফাঁকে। ওনারা কোনো একটি কাজ করেন এবং তার ফাঁকে ফাঁকে এই সমস্ত জিনিসগুলো পরিচর্যা করেন, বা বাড়ির গৃহবধূরা এই সমস্ত কাজগুলি করে থাকেন, বাগানের কাজ করি। বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সাথে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।